ঈদ মিলাদুন্নবী কবে, ঈদ মিলাদুন্নবী উপলক্ষে কিছু করণীয় আছে কিনা, এই দিনে কোনো আমল আছে কিনা। ঈদে মিলাদুন্নবী মানে হলো নবীর জন্মের ঈদ আনন্দ। তো ঈদ থাকলে তো ঈদের নামাজ থাকবে নাকি? তো বারোই রবিউল আউয়ালকে যদি আমরা ঈদে মিলাদুন্নবী বলি তাহলে ঈদ তিনটা হলো, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আর ঈদ মিলাদুন্নবী। তাহলে ঈদ উল আজহা, ঈদ উল ফিতরের তো নামাজ আছে আমরা জানি, ঈদে মিলাদুন্নবীর নামাজ কখন আছে? কোন নামাজ নাই। তো বোঝা গেল যে আসলে ঈদে মিলাদুন্নবীর নামে কোনো ইবাদতের উপলক্ষ, কোনো অকেশন ইসলামের শরীয়তে কোথাও নাই। তবে এটা ঠিক, এই কথাগুলো আমরা বললে আমাদের কিছু ভাই যারা আমাদেরই ভাই, মুসলিম ভাই, হয়তোবা তারা মনে কষ্ট পান, তারা মনে করেন যে এরা নবীর দুশ্মন, এদের মনের ভিতরে নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নেই। ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন করলেই তার প্রতি ভালোবাসা আছে আর না করলে নাই, এই যোগ বিয়োগ করা এত সহজ শর্টকাটে হিসাব করার ক্ষমতা আপনারা কে দিছে, এই অধিকার আপনাকে কে দিছে? ব্যাপারটা এরকম হয়েছে যে দেশের প্রতি আমার ভালোবাসা আছে কিনা। আপনি আমার দল করেন তা আমি বলবো আপনি দেশপ্রেমিক, আপনি আমার দল করেন না তা আপনি দেশদ্রোহী, ব্যাপারটা সেরকম হয়ে গেল না? ভাই, আমার দেশপ্রেম জাহির করার জন্য আপনার দল করেও তাই প্রমাণ করতে হবে? এটা যেরকম অযৌক্তিক, ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস উদযাপন করে তার প্রেম, তার ভালোবাসা জাহির করতে হবে, এটাও এরকম অযৌক্তিক। দেখুন, আমরা একটু ঘাটাঘাটি করি ভাই, আজকাল তো আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়ে গেছে। আপনি একটু অনলাইনে একটু সার্চ দেন, জন্মদিবসের জন্ম কবে, জন্মদিবস উদযাপনের জন্ম কবে, পৃথিবীতে জন্মদিবস উদযাপনের এই কালচার, এটারও তো জন্ম হয়েছে নাকি? নাকি আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, এটাও তো শুরু হয়েছে। একটু ঘাটাঘাটি করে দেখেন, আপনি অবাক হবেন, খ্রিস্টানরা পর্যন্ত তাদের ধর্মীয়ভাবে জন্মদিবস উদযাপন করাটাকে তারা নিষিদ্ধ করেছে। আমরা যেরকম ফতোয়া দেই না, খ্রিস্টানদের ধর্ম মতে ফতোয়া আছে জন্মদিবস উদযাপন করা যাবে না, কারণ এটা যারা করেছে প্যাগানরা, প্রকৃতি পূজারীরা, তাদের সাথে বিশ্বাসগত বিশাল সংঘর্ষ আছে কাদের, খ্রিস্টানদের। কালের আবর্তে খ্রিস্টানরাই এসে সেটা আবার নিজেদের গায়ে ধারণ করেছে, তারা এখন তাদের নবীর জন্মদিবস উদযাপন করে। আমরা মুসলমানদের অনেকে বহু পরে এসে মিশরের এক শাসক, তিনি এসে চিন্তা করলেন খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিন পালন করে, তিনি আমাদের নবীর জন্মদিন আমরা পালন করলে সমস্যা কি, এই শুরু করলেন তিনি, এবং তারপর থেকে এটা শুরু হয়ে গেল। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ রাহে বেলা বইতে বিস্তারিত ইতিহাস পাবেন, পড়ে নেবেন। তো আপনি একটু অনলাইনে সার্চ দেন না, তাহলে তো পেয়ে যাবেন জন্মদিবসের উদযাপনের জন্মটা কবে থেকে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জন্মদিবস উদযাপন করেছেন, যদি করে থাকেন তো বছরে প্রতিদিন প্রতি বছর বারো রবিউল আউয়াল তিনি বেঁচে ছিলেন 63 বছর, এই 63 বছরে প্রতিবার আসছে না উনি? ওনার জন্মদিবস উপলক্ষে এই যে র্যালি বের করা, জশ্ন জুলুস করা বা যাই করি আমরা, উনি কিছু করছেন কি? উনি নিজের ওই যে কি একটা কথা আছে না, যার বিয়ে তার খবর নাই পড়াপড়শির, ওনার নিজের জন্মদিবস উনি উদযাপন করলেন না, ওনার চার খলিফার কেউ করলেন না, কোনো সাহাবি করলেন না, আমরা মহব্বত জাহির করার জন্য ওনার জন্মদিন উদযাপন করি, ব্যাপারটা কেমন হয়ে গেল? আল্লাহ আমাদের ভাইদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। যারা করছেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতই হয়তো বা করছেন, তাদের প্রতি তাদের তাদের যে আবেগ আছে, তাদের যে নবীর প্রতি ভালোবাসা আছে, ভালোবাসাটাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতিটা অবশ্যই কি হতে হবে, সঠিক হতে হবে। অতএব ঈদে মিলাদুন্নবী নামে আলাদা কোনো অকেশন ইবাদত হিসেবে এরকম কোনো কিছু শরীয়ত রাখে না, এবং এটা না সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদা কারোর মধ্যে এর কোনো নজির ছিল, বরং উল্টা এটা অন্য ধর্মাবলম্বীদের সংস্কৃতি হওয়ার কারণে আমাদের সেটা বর্জন করা